নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো 55টা ঘর নিয়ে লাল কালার দিয়ে রিব বুনে নিয়েছি। এটা একটা 4 বছরের বাচ্চার সোয়েটারের হাতার রিব। এবার হাতায় আমি একটু ডিজাইন করে দেখাচ্ছি। প্রথম ঘরটা তুলে নিলাম, সামনে সুতো এনে চারখানা উল্টো বুনে নিচ্ছি। পিছনে সুতো দুটো সোজা। পরের ঘরটায় এবার ঘরটাকে বাড়িয়ে নিলাম, একটা প্যাচ দিয়ে নিলাম, আবার আর একটা প্যাচ দিয়ে নিলাম। একটা ঘরকে আমি 3টে ঘর করে নিলাম। ঘরটা তুলে নিলাম, 4টে পরপর উল্টো বুনে নিলাম, দুটো সোজা, তারপরে একটা ঘরকে 3টে। ঘরটাকে তুলে নিলাম, আবার ঠিক আগের মতনই একটা ঘরকে 3টে ঘর করে নিচ্ছি। 1, 2 প্যাঁচ দিয়ে 2, 3 একটা ঘরকে 3টে, একটা ঘর তোলা আর একটা ঘরকে 3টে। এবার পরপর দুটো সোজা, একটা ফুল হয়ে গেল। সামনে সুতো নিয়ে এলাম, 4টে উল্টো। আবার পিছনে সুতো দুটো সোজা, একটা ঘরকে 3টে ঘর করে নিলাম, একটা ঘর তুলে নিলাম, আবার ঠিক আগের মতনই একটা ঘরকে 3টে। দুটো সোজা, সামনে সুতো, আবার 4টে উল্টো। আবার পিছনে সুতো পরপর দুটো সোজা, একটা ঘরকে 3টে ঘর করে নিচ্ছি। ঘরটা তুলে নিচ্ছি, পরের ঘরটাকে আবার একটা ঘরকে 3টে ঘর করে নিচ্ছি, পরপর দুটো সোজা, সামনে সুতো এনে 4টে উল্টো। পিছনে সুতো দুটো সোজা, একটা ঘরকে 3টে, ঘরটা তোলা, পরের ঘরটাকেও ঠিক ওই আগের মতনই দুটো সোজা, সামনে সুতো এনে 4টে উল্টো। পিছনে সুতো দুটো সোজা, একটা ঘরকে 3টে ঘর করে নিচ্ছি, ঘরটা তোলা, এই ঘরটাকে সোজা বুনে নিচ্ছি, আর শেষের ঘরটা তো যেরকম বুনতে হয় বুনে নিলাম। সোজা কাটা বোনা হয়ে গেছে, এবার উল্টো কাটায় তিনটে সোজা আছে, দুটো সোজা একটা তোলা, এই দুটো সোজা বুনে নিচ্ছি। এই ঘরটা তোলা ছিল, এই ঘরটাকে উল্টো কাটায় বুনে নিচ্ছি। আর এই যে 3টে ঘর ছিল, 3টে ঘরকে কাটায় ভরে নিলাম। এদিকে সোজা দুটোকে এদিকে উল্টো করে নিলাম, সামনে সুতো নিলাম, 4টে উল্টো আছে, এদিক দিয়ে 4টে সোজা বুনে নিচ্ছি।
সামনে সুতো দুটো সোজা আছে, সোজা দুটো উল্টো বুনে নিলাম। তিনটে ঘর আছে, ঘর তিনটেকে আমি কাটায় তুলে নিলাম। এই যে তোলা ঘরটা আছে, তোলা ঘরটাকে আমি সোজা বুনে নিচ্ছি। আবার এই তিনটে ঘরকে কাটায় তুলে নিলাম। পরপর দুটো এদিকে সোজা আছে, এই কাটা সোজা দুটোকে উল্টো বুনে নিচ্ছি। পিছন দিকে সুতো চারটে উল্টো আছে, এদিক দিয়ে চারটে সোজা বুনে নিচ্ছি। সামনে সুতো নিয়ে এলাম, এদিকে দুটো সোজা আছে, ঠিক এই পিঠের দুটোকে উল্টো বুনে নিচ্ছি। এই তিনটে ঘরকে আমি কাটায় তুলে নিচ্ছি। তোলা ঘরটাকে আমি বুনে নিলাম। এই যে তিনটে ঘর আছে, কাটায় তুলে নিলাম। আবার এদিকে যে দুটো সোজা, সেই দুটো সোজাকে এখানে উল্টো করে নিয়ে বুনে নিচ্ছি। আবার পিছনে সুতো, সুতো দুটো উল্টো বুনে নিচ্ছি। তিনটে ঘরকে কাটায় ভরে নিলাম। এই যে তোলা ঘরটা ছিল, সেই ঘরটাকে আমি সোজা বুনে নিচ্ছি। আবার এই তিনটে ঘরকে কাটায় তুলে নিলাম, দুটো সোজা বুনে নিচ্ছি। পিছনে সুতো চারটে উল্টো আছে, বুনে নিচ্ছি। আবার সামনে সুতো নিয়ে এলাম, এই যে দুটো সোজা আছে, সোজা দুটোকে উল্টো বুনে নিচ্ছি। তিনটে ঘরকে পরপর কাটায় তুলে নিলাম। তোলা ঘর যেটা ছিল, সেই ঘরটাকে আমি বুনে নিলাম। আবার এই তিনটে ঘর কাটায় তুলে নিলাম, দুটো সোজা আছে, সোজা দুটোকে উল্টো বুনে নিচ্ছি। পিছনে সুতো নিয়ে চারটে উল্টো বুনে নিচ্ছি। সামনে সুতো এনে একটা সোজা, উল্টো কাটা বোনা হয়ে গেল। সোজা দিকে তোলা ঘরটাকে আমি তুলে নিলাম। সামনে সুতো, এই যে চারটে উল্টো আছে, চারটে উল্টোকে আমি চারটে বুনে নিচ্ছি। চার পিছনে সুতো নিয়ে নিলাম। এবার সামনে দুটো সোজা আছে, এই সামনে সোজা দুটোকে, এই যে একটা ঘরকে তিনটে করেছিলাম, এই তিনটে ঘরকে এদিকে নিয়ে আসব, আর এই দুটো ঘরকে মাঝখানে নিয়ে যাব। এই যে তিনটে ঘরকে আমি কাটায় তুলে নিলাম, দুটো ঘরকে এবার কাটায় ভরে নিলাম। তাহলে আগের ঘরগুলো মাঝখানে চলে গেল, আর মাঝখানের ঘরটা বাইরে চলে এলো। এবার এই তিনটে ঘরকে আমি কাটায় ভরে নিলাম। নিয়ে এভাবে একটা ঘর বুনে নিলাম। এবার দুটো সোজা, সেই সোজা দুটোকে সোজা বুনে নিচ্ছি। এই যে তোলা ঘরটা ছিল, তুলে নিলাম। এবার এই তিনটে ঘর এদিকে চলে আসবে, আর সোজা দুটো মাঝখানে চলে আসবে। এই সোজা ঘরগুলোকে আমি বুনে নিচ্ছি, বুনে নিলাম। এই যে তিনটে ঘর, তিনটে ঘরকে কাটায় ভরে নিলাম। এভাবে না, নিচ থেকে এভাবে নিয়ে তিনটে ঘরকে বুনে নিলাম। সামনে সুতো নিয়ে এলাম, চারটে উল্টো বুনে নিচ্ছি।
চারটে উল্টো বোনা হয়ে গেল। তাহলে এদিকে চারটে উল্টো ডিজাইনটা করে আবার চারটে উল্টো, ঠিক এভাবেই আমি পরপর আমি আরও চারটে ফুল করে নিচ্ছি। প্রথম কাটায় চারটে উল্টো, দুটো সোজা, একটা ঘরকে তিনটে, তারপর একটা ঘর তোলা, আবার পরের ঘরটাকে একটা ঘরকে তিনটে, তারপরে দুটো সোজা, চারটে উল্টো, এভাবে পুরো কাটা বুনেছি। আর উল্টো কাটায় ঠিক উল্টোগুলো উল্টো, একটা ঘর তোলা, আর ওই যে তিনটে করে ঘর ছিল কাটায় তুলে নিয়েছি। এবার পরের কাটায় প্রথমে যে দুটো সোজা ছিল সোজাগুলোকে মাঝখানে নিয়ে নিয়েছি, আর এই যে তিনটে করে ঘর ছিল সাইডে নিয়ে নিয়েছি। ঠিক এদিকেও তাই দুটো সোজা ঘরকে মাঝখানে নিয়েছি, আর যে ঘরের মধ্যে দিয়ে তিনটে ঘর করেছিলাম সেটাই সাইডে নিলাম। তাহলে গেলো দুটো পাতা মতো হলো দু সাইডে। উল্টো কাটা এবার তোলা ঘরটা তুলে নিলাম, পরপর কাটাটা সব এভাবে উল্টো বুনে নেব। উল্টো কাটাটা বোনা হয়ে গেল, একটা ফুলের পাপড়ি হলো। এরকম আমি আরো দুটো পরপর বুনে নিচ্ছি। তিন লাইন আমার ফুলের পাপড়ি ডিজাইনটা করা হয়ে গেছে। এবার আমি এক কাটা সোজা বুনে নিচ্ছি, প্রথমটা তুলে পরপর সব সোজা বুনে নিচ্ছি। দু কাটা সোজা উল্টো আমি বুনে নিয়েছি। এইভাবে আমি পুরো হাতাটা সোজা উল্টো আমি বুনে নিচ্ছি। রিপের পরে খালি এইটুকু ডিজাইনটা করে নিচ্ছি, এরপর আমি প্লেন বুনে নেব। দু কাটা সোজা উল্টো বোনা ছিল, এবার আমি পরপর বগল অবধি সোজা বুনে গেছি। তারপরে বগলের শেপে প্রথমে পাঁচটা, তারপরে চারটে, তারপরে তিনটে, তারপরে দুটো, তারপরে একটা করে পরপর আমি বুনে গেছি। মোট এখানে আমি দশটা ঘর রেখেছি। তবে আমার হাতাটা বোনা কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আমি হাতায় রিব বুনে ডিজাইনটা করে দেখিয়েছিলাম, যে পুরো একটা হাতা করে নিয়েছি, এরকমই আর একটা হাতা করেছি, পরপর দুটো পাশ করে নিয়েছি, পিছন পিঠটাও আমি করে নিয়েছি। এবার আমি সব সাইডগুলো জুড়ে নিচ্ছি, তারপরে গলাটা আমি বুনে নেব। আমার সোয়েটারটা সব দিক জোড়া হয়ে গেছে, হাতা জুড়ে নিয়েছি, পাশ জুড়ে নিয়েছি, এইদিকে হাতাটাও আমি জুড়ে নিয়েছি। এবার আমি গলাটা বুনে নিচ্ছি। তো গলাটায় এক পাশে দশটা রিপ আছে, সাইডে দশটা, কুড়িটা, হাতায় দশটা, তিরিশটা, এদিকেও ঠিক দশটা, সাইডে দশটা, হাতায় দশটা, তিরিশ তিরিশ ষাটটা, আর পিছন পিঠে আছে চল্লিশটা। মোট একশোটা ঘর, একশোটা ঘর নিয়ে আমি
দু আঙ্গুল সোজা উল্টো বুনে নিচ্ছি। যেমন রিপটা আছে, 10টা করে রিপটা আমি বুনে নিচ্ছি। তবে 35টা ঘর তুলে নিচ্ছি। ৩৫টা ঘর আমি কাটায় তুলে নিয়েছি। এই 35টা ঘরকে আমি উল্টো সোজা করে 8 কাটা বুনে নিচ্ছি, উল্টো দিকে উল্টো আর সোজা দিকে সোজা। কাটা আমার সোজা উল্টো বোনা হয়ে গেছে। এবার আমি ডিজাইনটা শুরু করছি। প্রথমে ঘরটাকে আমি তুলে নিচ্ছি, সামনে সুতো নিয়ে এলাম। এই দুখানা ঘরকে একসঙ্গে করে নিলাম, দুটো ঘরকে। তাহলে আমাকে দুটো ঘর কাটায় তুলতে হবে। এই একটা প্যাঁচ দিয়ে একটা ঘর উঠে গেল, আর একটা ঘরকে এভাবে বুনে নিলাম। দুটো ঘর হলো একটা প্যাচ, একটা এমনি সোজা। দুটো ঘর হয়ে গেল, আবার সামনে সুতো। আবার দুটো ঘরকে একটা বুনে নিলাম, আবার সামনে সুতো। আবার দুটো ঘরকে একটা, আবার সামনে সুতো একটা। এভাবে আস্তে আস্তে আমি বুনে নিচ্ছি। শেষের ঘরটাকে সোজা বুনে নিচ্ছি, একটা করে বুনে নিয়েছি জোড়া ঘর, আর একটা করে প্যাচ, একটা করে জোড়া ঘর, একটা করে প্যাচ, একটা করে জোড়া ঘর, একটা করে প্যাচ। এইভাবে আমি পুরো কাটাটা বুনে নিয়েছি। উল্টো কাটায় এই যে সোজা ঘরটাকে বুনে নিলাম, এই যে প্যাচের যে ঘরটা ছিল সেই প্যাচের ঘরটাকেও বুনে নিলাম।
এই যে সোজা ঘরটাকেও বুনে নিচ্ছি, প্যাচের ঘরটাকেও বুনে নিচ্ছি, এভাবে আমি পুরো কাঁটাটা উল্টো বুনে যাচ্ছি। উল্টো কাঁটাটা আমার সব উল্টো বোনা হয়ে গেল। এবার এই যে এখানে আট কাঁটা সোজা উল্টো বুনেছিলাম, আমি এখানেও ঠিক আট কাঁটা এরকম সোজা উল্টো বুনে নিচ্ছি। এদিকে আমি আট কাঁটা সোজা বুনে নিয়েছি, তারপরে দুটো করে জোড়া মেরেছি, একটা করে প্যাচ দিয়েছি, দিয়ে সোজা কাঁটা বুনে গেছি। উল্টো কাঁটায় সব উল্টো বুনেছি, ঠিক এদিকের মতো আট কাঁটা আবার সোজা বুনে নিয়েছি। এইভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করলে এই যে পুরো ডিজাইনটা দেখা যাচ্ছে। এবার এই এক একটা ঘর আর এখানকার এই এক একটা ঘর এভাবে সেলাই করে নিচ্ছি। কাটায় ঘর থেকে যাচ্ছে। এদিকে ঘরটা নিয়ে নিলাম। হ্যাঁ, সেলাই করে নিলাম। সোয়েটারের গলার ডিজাইনটা আমার করা হয়ে গেছে, তো এই ডিজাইনটা আমার চ্যানেলে দেয়া আছে। ঠিক নিচে যে আমি ডিজাইনটা করেছি, এই ডিজাইনটাও আমার চ্যানেলে দেয়া আছে। এই দুটো ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সোয়েটারের বোতামগুলো লাগানো হয়ে গেছে, আর গলায় চেন করে দুদিকে দুটো কদম ফুল বানিয়ে সেলাই করে দিয়েছি।
সোয়েটারটা করা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।